রিফাইবারি মান্কতৃক পরিবেশিত অডিও সিরিজ স্যালা হদ্দিন আমরা আছি এর পঞ্চম খণ্ডে ধৈর্য এবং আল্লাহর প্রতি সুলতানের রাস্তা আল্লাহ আলাহ পবিত্র কোরআনে বলেছেন সুম্মা ইন্না নরব বেকে লেদিনা হ্যাঁ দি মে ফুতিনু সুম্মে জ্যা হায়াদু অ সবারো ইন রব বেকে মিম্বা আদি হে লাগফোয়ার যারা নির্যাতিত হওয়ার পর হিরজত করে পরে জিহাত করে এবং ধৈর্য ধারণ করে তোমাদের প্রতিপালক এই সবের পর তাদের প্রতি অবশ্যই ক্ষমাশীল এবং দয়ালু আমি একবার সুলতানকে আক্কার যুদ্ধের ময়দানে দেখলাম তিনি তখন খুবই অসুস্থ তার কোমর থেকে হাঁটু পর্যন্ত খোঁজপাতটা ছড়িয়ে পড়েছিল তিনি বসতে পারছিলেন না যখন তাঁবুতে থাকতেন কাত হয়ে শুয়ে থাকতেন বসতে অপার ঘর তিনি নিজে নিজে খাবার খেতেও পারতেন না ফলে তার জন্য প্রস্তুতকৃত খাবার উপস্থিত লোকেদের মাঠে বিতরণ করে দেওয়ার নির্দেশ দিতেন এই কঠিন অবস্থায়ও তিনি শত্রু শিবিরের কাছাকাছি যুদ্ধের তাপতে অবস্থান নিয়েছিলেন এবং সৈনিকদের ডান দিকে এবং বাম দিকে যুদ্ধের জন্য প্রস্তুত করে সারিবদ্ধ করে রেখেছিলেন খোশ পাচড়ার নিদারুণ যন্ত্রণা সত্ত্বেও তিনি সকাল থেকে মাগরিবেন আগ পর্যন্ত সৈনিকদের বিন্যাস এবং ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করতেন আমি খুবই অবাক হতাম জিজ্ঞেস করলে তিনি বলতেন যখন আমি বহনে চড়ি আমার কষ্ট দূর হয়ে যায় না আমার আগ পর্যন্ত আমার কোনো কষ্ট থাকে না এটা আল্লাহর পক্ষ থেকে এক বিরাট সাহায্য আরেকবার সুলতান অসুস্থ হয়ে পড়লেন আমরা তখন খায়রুবাই ছিলাম তিনি অসুস্থতার কারণে তাল আল হাজাল আসতে বিলম্ব করেছিলেন খ্রিস্টানদের কাছে সুলতানের অসুস্থতার সংবাদ পৌঁছে গেল ফলে তারা মুসলমানদের উপর আক্রমণ করার অভিলাষ নিয়ে তাদের শিবির থেকে বেরিয়ে আসে এটা ছিল তাদের জন্য সুবর্ণ সুযোগ তারা যাত্রা শুরু করে এবং তাল আল হাজালের পাদদেশে যে কূপগুলো ছিল ওইখানে একদিনের জন্য যাত্রা বিরোধী করে সুলতান সরঞ্জাম বহর প্রস্তুত করার এবং নাসেরার দিকে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন সিনজারের গভর্নর ইমাদুদ্দিন অসুস্থ ছিলেন তিনি সুলতান তাকে সরঞ্জাম এবং বহরের সাথে নাসেরার যাওয়ার অনুমতি দিলেন তিনি নিজে তার অবস্থানে থেকে গেলেন দ্বিতীয় দিন শত্রুরা আমাদের উপর আক্রমণের জন্য বের হল সুলতান অসুস্থ থাকা সত্ত্বেও ঘোড়ার উপর আহরণ করলেন এবং সেনাবাহিনীকে শত্রুদের মোকাবেলা করার জন্য বিন্যস্ত করলেন তিনি সেনাবাহিনীর দক্ষিণ বুহে তার ভাই আল আল আদিল এবং বাম তার ভাতিজা ত্যাকিউদ্দিনকে নিযুক্ত করলেন সেনাবাহিনীর কেন্দ্রীয় বুহের সেনাপতি নিযুক্ত করলেন তার পুত্র আল মালিকা জাহির এবং আল মালিকাল আফজালকে তিনি নিজে তার সেনা দল নিয়ে ছোট দলে পেছনে অবস্থান নিলেন সুলতান পাহাড় থেকে নেমে আসা মাত্র একজন খ্রিস্টান বন্দিকে তার সামনে উপস্থিত করা হল সুলতান খ্রিস্টানটির গর্দান উড়িয়ে দেওয়ার নির্দেশ দিলেন ফলে তার সামনেই তার গর্দান উড়িয়ে দেওয়া হলো হত্যার আগে তাকে ইসলামের দাওয়াত হলো কিন্তু সে অস্বীকৃতি শত্রু শত্রুবাহিনী যখন নদীর দিকে যাচ্ছিল সুলতান তাদের পিছে ধাওয়া করছিলেন অবশেষে তিনি শত্রুবাহিনী তাদের শিবিরের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ফেললেন সুলতান ছিলেন খুবই অসুস্থ তিনি কিছুক্ষণের জন্য বহনে চড়ছিলেন আবার নেমে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলেন প্রচণ্ড রোধ ছিল সেদিন তিনি সূর্যের তাপ থেকে বাঁচার জন্য মাথার উপর একটি রুমাল বেঁধে রেখেছিলেন সুলতানের জন্য কোনো তাঁবু টাঙানো হলো না যতক্ষণ না তিনি দলকে বিপর্যস্ত দেখলেন এভাবে চলল এক পর্যায়ে বাহিনী নদী তীরে অবতরণ করল সুলতানও তাদের সামনে রেখে তালাল হাজালের পাহাড়ের অবস্থান নিলেন যাতে তাদের পর্যবেক্ষণ করতে পারেন রাত ঘনিয়ে এলো তিনি সেনাবাহিনীকে আগের অবস্থানে ফিরে যাওয়া এবং অস্ত্র ধারণ করে রাত্রি যাপন করার নির্দেশ দিলেন তিনি পাহাড় চোড়ায় তার অবস্থানেই রইলেন আমরাও তার সঙ্গে থেকে গেলাম তার জন্য ছোট্ট একটি তাঁবু টাঙানো হলো সেই রাতে আমরা সবাই একসঙ্গে রাত্রিযাপন করলাম আমি এবং ডাক্তার তার সেবা করছিলাম এবং তাকে সজীব রাখার চেষ্টা করছিলাম তিনি একবার ঘুমোচ্ছিলেন আবার জেগে উঠছিলেন এভাবে ভোর ঘনিয়ে এলো কিছুক্ষণ পর সিঙ্গাই ফুঁক দেওয়া হলো তিনি ঘোড়ায় চড়লেন সৈনিকরাও ঘোড়ায় চড়ল শত্রু বাহিনীকে ঘেরাও করে ফেলা হলো শত্রু বাহিনী নদীর পশ্চিম তীর দিয়ে পালিয়ে গিয়ে তাদের শিবিরে আশ্রয় নিল মুসলিমরা শত্রুদের উপর ভয়ঙ্কর বিপর্যয় সৃষ্টি করল সেই দিন সুলতান তার সন্তানদের যাদের উপস্থিত ছিলেন আল জাহির আল আফজাল আল জাফির তাদের সবাইকে আল্লাহ রাহে দিয়ে যুদ্ধ পাঠিয়েছিলেন তার কাছে যারা ছিলেন তাদের সবাইকে তিনি যুদ্ধ পাঠিয়েছিলেন শুধু আমি ডাক্তার এবং সামরিক রসদের তত্ত্বাবধায়ক তার কাছে ছিলাম সৈনিকেরা ও কিশোরেরা তাদের হাতে পতাকা এবং নিশান বহন করছিল দূর থেকে যারা এগুলোকে দেখছিল তারা ভাবছিল পতাকাগুলোর নিচে বিশাল বাহিনী রয়েছে শত্রুরা যখন পালিয়ে যাচ্ছিল মুসলমানরা গণহারে তাদের হত্যা করছিল তাদেরকে নিহত হলে তারা তাকে দাফন করতো কেউ আহত হলে উঠিয়ে নিয়ে যেত অবশেষে কে নিহত হলো আর কে আহত হলো তার হিসাব কেউ রাখল না তারা ছুটতে ছুটতে পুলের কাছে চলে গেল পুলটি ছিল আখ্যা থেকে সাড়ে তিন মাইল পূর্ব দক্ষিণে অবস্থিত বেলুস নদীর উপরে এবং সেখানে ক্যাম্প করল খ্রিস্টানরা কোথাও ঘোড়া থেকে নেমে শিবির স্থাপন করলে মুসলিমরা হতাশ হয়ে যেত কারণ ঘোড়া থেকে নেমে গেলে তারা নিজেদের রক্ষা করার জন্য জীবনপণ লড়াই করতো এদিকে সুলতান তার অবস্থানে থেকে গেলেন আমাদের সেনাবাহিনী অশ্বরোহী হয়ে সন্ধ্যা পর্যন্ত শত্রুদের মুখামুখি অবস্থানে করতে থাকল গতরাতে সৈনিকরা যেভাবে রাত্রিযাপন করেছিল সেভাবে রাত্রিযাপন করার নির্দেশ দিলেন সুলতান আগের রাতে আমরা যেই স্থানে ছিলাম সেখানে ফিরে গেলাম এবং আগের দিনের মতোই রাত্রিযাপন করলাম সকালে সকালে আমাদের সেনাবাহিনী শত্রুদের উপর আবারও প্রচণ্ড চাপ সৃষ্টি করলো তাদের পালিয়ে যেতে বাধ্য করলো লোকবল হারিয়ে এবং যুদ্ধে বিধ্বস্ত হয়ে তারা চলে যেতে থাকলো তাঁবুর কাছাকাছি যাওয়ার পর সাহায্যকারী সৈন্য তাদের সঙ্গে যুক্ত হলো ফলে তারা তাঁবুতে পৌঁছাতে সক্ষম হলো দেখুন ধৈর্য এবং আল্লাহর প্রতি আস্থার ক্ষেত্রে এই মানুষটা কোন পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন হে আল্লাহ তুমি তাকে ধৈর্য ও পুণ্যের প্রত্যাশা দান করেছিলে এবং তার জন্য তাকে তাও ফিক দিয়েছিলে সুতরাং তাকে পুণ্য থেকে বঞ্চিত করো না হে পরম করো সুলতানের কাছে যখন তার কিশোর পুত্র ইসমাইলের মৃত্যু সংবাদ এলো তখন আমি তাকে অবিচল দেখলাম তিনি চিঠিটি পড়লেন কিন্তু এ ব্যাপারে কাউকে কিছুই জানালেন না আমরা অন্যদের থেকে তার পুত্রের মৃত্যু সংবাদ জানলাম সুলতানের মধ্যে তেমন প্রতিক্রিয়া দেখা গেল না কেবল চিঠিটি পড়ার সময় তার চোখ দুটি ভিজে উঠেছিল সুলতান যখন সাফাদ অবরোধ করেছিলেন সেই সময়ের কথা সাফাদ হল সি অব গ্যালিলি বা বুহাইরা ত্যাবারিয়ায় তীরে অবস্থিত নাইট টেম্পলারদের একটি দুর্গ ছিল এখানে বর্তমানে ইসরায়েলের একটি শহর প্রায় পঁয়ত্রিশ হাজার লোকের বসবাস এখানে আমি তার সঙ্গে ছিলাম এক রাতে তাকে বলতে শুনলাম পাঁচটি মিনজানিক স্থাপন করার আগ পর্যন্ত রাতে ঘুমাবো না প্রতিটি মিনজানিক স্থাপনের জন্য এক একটি দল নিযুক্ত করা হলো। পুরো রাত আমরা তার সঙ্গে হাস্যকৌতুক করে কাটালাম আল্লাহ তাল্লাহ তার রাত থেকে করুন। সংবাদ বাহকেরা তাকে জানিয়ে যাচ্ছিল যে অমুক মিনজানিক স্থাপিত হয়েছে অমুক মানজানিক স্থাপনের কাজ চলছে ভোর হয়ে গেল মিনজানিক স্থাপনের কাজ শেষ হলো কেবল খানাজির বা হাতল লাগানোর কাজ বাকি ছিল সেটি ছিল লম্বা রাত ভীষণ শীত ছিল বৃষ্টি পড়ছিল সুলতানের ভাতিজা কিউদ্দিন ওমরের মৃত্যু সংবাদ যেদিন এলো সেদিনও আমি তার সঙ্গে ছিলাম আমরা ছোট একটি সেনাদল নিয়ে রামাল্লাই খ্রিস্টানদের বিপরীতে অবস্থান করছিলাম সেই সময় প্রতি রাতে ঝড় তুফান হচ্ছিল তাঁবু উড়িয়ে নিচ্ছিল লোকেরা সারা রাত দাঁড়িয়ে কাটাতে হচ্ছিল আমরা ছিলাম রামাল্লাই আর শত্রুদল ছিল ইয়ার জুড়ে তারা আমাদের এত কাছাকাছি ছিল যে চাইলে ঘোড়া একটি দৌড়ে আমাদের কাছে পৌঁছে যেতে পারত। সুলতান তার ভাই আল মালিক আদিল আলামুদ্দিন সুলাইম্যান ইবনে জন্দার সাবিক উদ্দিন ইবনে দায়া ইজ ইবনে ইবনে কে ডেকে পাঠালেন তার তাঁবুতে যত লোক ছিল সবাইকে দূরে সরে যাওয়ার নির্দেশ দিলেন সবাই নির্দেশ পালন করল তিনি মৃত্যু সংবাদ সম্বলিত চিঠিটি পড়ে অঝরে কাঁদলেন আমাদের সবাইকে কাঁদালেন কিন্তু তিনি কি কারণে কাঁদছেন তা কখনোই জানতাম না কারণ তিনি বাষ্পরুদ্ধস্বরে বললেন দেখি উদ্দিন মারা গেছে তার কান্না আরও তীব্র হলো তার সঙ্গে যারা ছিলেন তাদের কান্নাও তীব্র হলো আমি নিজেকে সামলে নিলাম বললাম এই অবস্থা থেকে আপনারা আল্লাহ তালের কাছে ক্ষমা প্রার্থনা করুন আপনারা কি অবস্থায় ছিলেন এবং কি অবস্থায় আছেন তা অনুধাবন করুন আপনারা কান্না বন্ধ করুন এবং চিন্তাকে অন্যদিকে প্রবাহিত করুন আমার কথা শুনে সুলতান বললেন হ্যাঁ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি কথাটা তিনি বারবার বলতে থাকলেন তারপর বললেন তাকিউদ্দিনের মৃত্যু সংবাদ কেউ যেন না জানে সুলতান সামান্য গোলাপ জল আনতে বললেন তা দিয়ে চোখ ধুলেন তারপর খাবার পরিবেশন করা হলো যারা তাঁবু থেকে দূরে সরে গিয়েছিলেন তারা তাঁবুর কাছে এলো কিন্তু তারা কেউই তাকিউদ্দিনের মৃত্যু সংবাদ জানতে পারলো না শত্রুরা জাফাই ফিরে গেল আমরা নাতরুনে ফিরে এলাম ন্যাথরুন ছিল জাফা থেকে তিরিশ মাইল দূরে এখানেই ছিল আমাদের সরঞ্জামের বহর সুলতান তার ছেলেদেরকে অত্যন্ত ভালোবাসতেন তাদের প্রতি প্রবল মমত্ববোধ ছিল তার তারপর তিনি তাদের বিচ্ছেদের ধৈর্য ধারণ করতেন তারা দূরে থাকলেও তিনি সন্তুষ্ট থাকতেন তিনি যন্ত্রণাময় জীবন বেছে নিয়েছিলেন এবং তাতেই সন্তুষ্ট ছিলেন যদিও তার ভিন্ন কিছু করার ক্ষমতা ছিল তিনি সব কিছুই করেছিলেন কেবল আল্লাহ তালার পক্ষ থেকে প্রতিদান লাভের আশাই হে আল্লাহ সুলতান সালাহাউদ্দিন তোমার সন্তুষ্টি লাভের আশাই সুখের জীবন ত্যাগ করেছিলেন সুতরাং তুমি তার প্রতি সন্তুষ্ট হও তার প্রতি রহমত বর্ষণ করো ইয়রব সুলতানের ক্ষমাশীলতা এবং ক্ষমা আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন মুত্তাকিদের জন্য যারা ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে আর আল্লাহ তো সৎকর্মপরায়ণদেরকে ভালোবাসেন সুরাল ইমরান একশো চৌত্রিশ সুলতান ছিলেন ক্ষমাশীল এবং ন্যায়পরায়ণ তিনি খুব কমই রাগ প্রকাশ করতেন খ্রিস্টানরা আক্কার বিরুদ্ধে অভিযান চালানোর আগে আমি সুলতানের খেদমতে মতে উইনে ছিলাম মার্জাল উইন একটি পশুচারণভূমি বানিয়াস থেকে নয় মাইল উত্তর পশ্চিমে এবং শাফিক আর রুন থেকে পূর্বে অবস্থিত আল্লাহ তালা আক্কা বিজয় করা আমাদের জন্য সহজ করে দিন সুলতানের অভ্যাস ছিল এমন পর্যবেক্ষণে যখন বহনে চড়ার সময় হতো তিনি বহনে চড়তেন নামার সময় হলে নামতেন তারপর খাবার পরিবেশন করা হতো তাবুতে যারা থাকতো সবাইকে সঙ্গে নিয়ে খাবার গ্রহণ করতেন তারপর একটি বিশেষ তাবুতে যেতেন ওখানেই ঘুমাতেন ঘুম থেকে উঠে নামাজ আদায় করতেন নামাজ শেষে আমাদের সঙ্গে নিয়ে বসতেন আমাদের সঙ্গে আর কেউ থাকতো না আমরা হাদিস পাঠ করতাম বা কোনো ধর্মীয় বিষয়ে আলোচনা করতাম তিনি আমাকে সুলাইম আর রাজির একটি পুস্তক পাঠ করে শুনিয়েছিলেন আবুল ফেতাহ সুলাইম ইবনাব আর রাজি ছিলেন শফি হরনার আইন বেত্তা তিনি পারস্যের রায় শহরে জন্মগ্রহণ করেছিলেন পরবর্তীকালে সুরে স্থায়ীভাবে বসবাস করেন চারশো সাতচল্লিশ হিজড়ি বা এক হাজার পঞ্চান্ন খ্রিস্টাব্দে হজ থেকে ফিরে আসার পথে লোহিত সাগরে নিমজ্জিত হয়ে মৃত্যুবরণ করেন পুস্তকটিতে ফিখয়ের চারটি মৌলিক উৎস নিয়ে আলোচনা হয়েছিল একদিন তার অভ্যাস মতোই বাহন থেকে নামলেন খাবার পরিবেশন করা হলো খাবার খেয়ে ঘুমোতে যাওয়ার প্রস্তুতি নিলেন তখন তাকে বলা হলো যে নামাজের সময় হয়ে গেছে তিনি আবার বসলেন বললেন আগে নামাজ পড়ব পরে ঘুমাবো তাকে খুবই ক্লান্ত দেখাচ্ছিল তিনি যাদের কোনো দায়িত্ব ছিল না তাদের ওখান থেকে সরে যেতে বলেছিলেন এমন সময় একজন সম্মানিত বয়স্ক মামলুক এলেন তিনি কতিপয় মুজাহিদের পক্ষ থেকে একটি বিচারিক আবেদনপত্র নিয়ে এসেছিলেন সুলতানের সামনে তিনি আবেদনপত্র পেশ করলেন সুলতান বললেন আমি এখন ক্লান্ত তুমি কিছুক্ষণ পরে পেশ করো কিন্তু মামলুক তা করলেন না তিনি আবেদনপত্রটি সুলতানের চেহারার সামনে এমনভাবে তুলে ধরলেন যে তার চেহারার সঙ্গে প্রায় লেগে যাচ্ছিল তারপর পত্রটি খুললেন যাতে সুলতান তা পড়তে পারেন পর্তটির শীর্ষস্থানে লিখিত নামটি পড়েই সুলতান থেকে চিনতে পারলেন বললেন তার অধিকার রয়েছে মামলুক বললেন তাহলে সুলতান যদি এখানে স্বাক্ষর দেন সুলতান বললেন এখন তো এখানে কালীর দোয়াত নেই সুলতান তার তাঁবুর দরজায় বসেছিল ফলে কেউ তার তাঁবুর ভিতরে প্রবেশ করতে পারছিল না তাঁবুটি ছিল অনেক বড় কালির দোয়াতটি ছিল তাঁবুর মধ্যভাগে মামলুক বললেন কালীর দোয়াত তো তাঁবুর মাঝখানেই রয়েছে মামলুকের এই কথাটি সুলতানকে কালীর দোয়াত উপস্থাপিত করার নির্দেশ দেওয়ার মতো ছিল সুলতান ওদিকে তাকালেন দোয়ারটি দেখতে পেলেন বললেন ও তো সত্যই বলেছে তারপর তিনি দোয়ারটি কাছে টেনে আনলেন মামলুকের আবেদনপত্রে স্বাক্ষর করলেন আমি বললাম আল্লাহ তালা কুরানুল কারিমে তার নবীর ব্যাপারে বলেছে ও আপনি তো উত্তম চরিত্রে অধিষ্ঠিত সুরাল কলম আয়াচার। আমি মনে করি সুলতানু এই চরিত্রের ক্ষেত্রে নবীর সঙ্গে শরিক হয়েছিলেন সুলতান বললেন এতে যে আমার কোনো ক্ষতি হলো না তার চাওয়া পূরণ করলাম হাসিল হলো এমন ঘটনা যদি অন্য কারোর ক্ষেত্রে ঘটত তবে অবশ্যই সে ক্ষুব্ধ হতো কোনো প্রজার পক্ষে তারা বাচ্চাকে এভাবে সম্বোধন করা সম্ভব হবে কি এটা চূড়ান্ত অনুগ্রহ এবং সহনশীলতা নিশ্চয়ই আল্লাহ অনুগ্রহ অনুগ্রহপরায়ণদের প্রতিদানকে বিনষ্ট করেন না সুরাল হুদ একশো পনেরো অনেক সময় আবেদন নিবেদন পেশ করতে আসা লোকেরা প্রচণ্ড ভিড় জমাত তিনি যে কুশনে বসতেন তা মারিয়ে দিত কিন্তু এটাকে তিনি কিছুই মনে করতেন না একবার আমি তার সঙ্গে আরোহী ছিলাম আমার খচ্চরটি ঘোড়াগুলোর মধ্যে ঢুকে গোলমাল বাঁধিয়ে দিল আমি সুলতানের উরুর সঙ্গে লেগে গেলাম এবং তাকে আঘাত দিলাম তিনি কেবল মুসকে হাসলেন আল্লাহ তাল্লাহ তার প্রতি রহম করুন একবার আমি সুলতানের আগে আগে আল কোজ শরীফে প্রবেশ করেছিলাম সেটা ছিল প্রচণ্ড বৃষ্টি আর ঝড় হওয়ার দিন রাস্তাগুলো কাদায় পরিপূর্ণ ছিল আমার খচ্চরটি এক কাণ্ড করলো পেছনে পা দুটি দিয়ে সুলতানের গায়ে কাদা ছিটিয়ে দিল তার শরীরে সমস্ত কাপড় বরবাদ করে দিল তিনি কেবল মুচকি হাসলেন আমি তার পেছনে সরে আসতে চাইলাম কিন্তু তিনি আমাকে সামনেই রাখলেন যে সকল লোক সুলতানের কাছে সাহায্য প্রার্থী হতো বা সুলতানের কাছে জুলুমের বিচার চাইতে আসত তারা কখনও সুলতানের সঙ্গে অশোভনীয় আচরণ করত। তাকে কঠিন কথা শুনিয়ে দিত তা সত্ত্বেও তিনি হাসিমুখে তাদের কথা শুনতেন এবং তাদের আবেদন গ্রহণ করতেন আমি একটি আশ্চর্যজনক ঘটনা বর্ণনা করব। এই ধরনের ঘটনা লিখিতভাবে পা দুষ্কর ঘটনাটি নিম্নরূপ জনৈক খ্রিস্টান সম্রাট সম্ভবত তার নাম হেনরি অফ শ্যাম্পেইন তিনি এগারোশো সালে আক্কা থেকে জাফার উদ্দেশ্যে অভিযানে বেরিয়েছিলেন তিনি সিবেলিলের সদ্বন ইসাবেলাকে বিয়ে করেছিলেন সিবিলি ছিলেন সম্রাট গায়ের স্ত্রী এই সূত্রে হেনরি অফ শ্যাম্পেইন সম্রাট গায়ের ভাইরা হয়েছিল হেনরি পরবর্তী সময়ে গায়ের স্থলাভিষিক্ত হয়ে জেরুজালামের সম্রাট হয়েছিলেন গায়ে তখন সাইপ্রাসের সম্রাট ছিল সুলতান সালাহউদ্দিন আক্রমণ পরিচালনা করলে সম্রাট রিচার্ড রিচার্ড দ্য লায়নহার্ট জাফা ত্যাগ করেছিলেন এবং হাইফাই শিবির স্থাপন করেছিলেন পরে তিনি সমুদ্রপথে জাফাই ফিরে এসেছিলেন এবং এগারোশো বিরানব্বই সালের পহেলা আগস্ট মুসলিম সেনাবাহিনীকে পরাজিত করেছিলেন হেনরি অব শ্যাম্পেইন জাভাই এসেছিলেন তারপরে তো জনৈক খ্রিস্টান সম্রাট আল্লাহ তাল্লাহ তাদেরকে অপদস্থ করুন জাফায় অভিযান পরিচালনা করছিল কারণ আমাদের সেনাবাহিনী দল থেকে দূরে সরে এসেছিল এবং নাতরুনের শিবির স্থাপন করেছিল সেনাবাহিনীর জন্য নাতরুন আর জাফার মধ্যকার দূরত্ব ছিল দুটি দীর্ঘ যাত্রা যা তিনটি স্বাভাবিক যাত্রা জাফা থেকে নাতরুনের দূরত্ব বিশ মাইল সুলতান সালাহ সেনাবাহিনী আউজ পর্যন্ত এগিয়ে এসেছিলেন হেনরিককে বাধা দেওয়ার জন্য ফলে নাতরুন থেকে জাফার দূরত্ব হয়ে দাঁড়িয়েছিল তিরিশ মাইল কাজী বাহাউদ্দিন দশ মাইলকে দীর্ঘগমন বিবেচনা করে বিশ মাইলকে দুটি গমন বলেছেন সুলতান তার সেনাবাহিনীকে খ্রিস্টানদের সাহায্যকারী দলকে প্রতিহত করার জন্য কাইসারিয়ার অভিমুখে যাত্রা করার নির্দেশ দিলেন তিনি আশা করেছিলেন যে তারা কোনো উদ্দেশ্য সফল করতে সক্ষম হবে যে সকল ফিরিঙ্গি জাহভাই ছিল তারা এই সংবাদ শুনতে পেল রিসার্ড দ্য লায়ন হটে তাদের সঙ্গে ছিলেন তার সঙ্গে বিশাল এক সেনাবাহিনী ছিল সে তাদের অধিকাংশ সদস্য নিয়ে একটি দল গঠন করে কাইসারিয়ার উদ্দেশ্যে অভিযান পরিচালনা করার নির্দেশ দিল সে আশঙ্কা করেছিল যে ওইখানে তাদের সেনাবাহিনী সাহায্যকারী দল বিপর্যয়ের মুখোমুখি হয়েছে সুলতান ও তার সেনাবাহিনী দূরে রয়েছে চিন্তা করে রিচার্ড শৈন্য দলের একটি ছোট্ট একটি দলকে সঙ্গে নিয়ে জাফাই থেকে সরে গেল সুলতান সেনাবাহিনী কাইসিরা পৌঁছার পর দেখলেন খ্রিস্টানদের সাহায্যকারী দল তাদের জায়গায় পৌঁছে গেছে এবং তারা নিরাপদেই আছে তিনি বুঝতে পারলেন যে তাদের ব্যাপারে এখন আর কিছুই করার নেই ফলে তিনি সেদিন সন্ধ্যার পর জাফার উদ্দেশ্যে রওনা করলেন এবং সকাল সকাল জাফা এসে পৌঁছালেন ব্যাপারটা খ্রিস্টানদের কাছে অপ্রত্যাশিত ছিল জাফায় রিচার্ডের সঙ্গে মাত্র সতেরো জন অশ্বারোহী এবং প্রায় তিনশো পদাধিক সৈন্য ছিল সে প্রাচীরের বাইরে তাবু টানিয়ে রাত্রিযাপন করছিল সকালে সেনা দল এই অভিশাপ্ত লোকটাকে জাগিয়ে দেওয়া মাত্রই সে ঘোড়ায় আহরণ করল সে ছিল প্রচণ্ড দুঃসাহসী এবং সমরবিদ্যায় পারদর্শী সে প্রাচীরের ভিতরে প্রবেশ না করে তার সেনাবাহিনীদেরকে নিয়ে মুসলিম বাহিনীর মুখোমুখি হওয়ার জন্য অটল থাকল মুসলিম বাহিনী তাদেরকে সমুদ্রের দিকবাদে তিন দিক থেকে ঘিরে ফেলল রিচার্ড তার সৈন্যদের যুদ্ধের জন্য প্রস্তুত করে ফেলল সুলতান তার সেনাবাহিনীকে সুযোগের চূড়ান্ত সদ্ব্যবহার করতে আঘাত দিলেন তখনই এক কাণ্ড ঘটল কুর্দি বংশোদ্ভূত একজন আমির সুলতানকে উদ্দেশ্য করে কিছুটা কর্কশ ভাষায় বললেন এই যুদ্ধে পর্যাপ্ত যুদ্ধলব্ধ সম্পদ পাওয়া যাবে না সঙ্গে সঙ্গে সুলতান ক্ষুব্ধ মানুষের মতো তার ঘোড়ার লাগাম টেনে ধরলেন কারণ তিনি বুঝতে পারলেন যে তার সৈনিকরা আজ ভালো কিছু করতে পারবে না তিনি তাদের ওইখানে রেখে সরে এলেন তার জন্য যে তাবুটি খাটানো হয়েছিল তা খুলে ফেলার নির্দেশ দিলেন মুসলিম সেনাবাহিনীর শত্রুদের বিরুদ্ধে অবস্থান থেকে সরে এলো তাদের দৃঢ় বিশ্বাস ছিল যে সুলতান আজ বহু সংখ্যক সৈন্যকে শুলে চড়াবেন এবং মৃত্যুদণ্ড দেবেন সুলতানের পুত্র আজ জাহির আমাকে জানিয়েছিল যে তিনি সেদিন এতটা ভয় পেয়েছিলেন যে সুলতানের চোখের সামনে পড়ায় দুঃসাহস করতে পারছিলেন না যদিও তিনি সেদিন প্রচণ্ড আক্রমণ চালিয়েছিলেন এবং অনেক দূরে এগিয়ে গিয়েছিলেন পরে সুলতানের নির্দেশে বিরত হয়েছিলেন সুলতান চলতে চলতে ইয়াজুরে এসে থামলেন ওইখানে তার জন্য একটি ছোট তাঁবু খাটানো হলো তিনি তাতে অবস্থান নিলেন সৈনিকেরও অবস্থান নিল কাপড়ের ছোট ছোট তাঁবুর নিচে এরকম সময়ে সাধারণত যে রকম তাঁবু খাটানো হয়ে থাকে আমিরা সবাই ভয় কাঁদছিল প্রত্যেকের ধারণা ছিল যে তাকেই সুলতানের হাতে পাকড়াও হতে হবে প্রচণ্ডভাবে তিরস্কার করা হবে আর জাহির বলেছেন ভয়ে আমারও মন সাই দিল না যে তার তাঁবুতে প্রবেশ করি অবশেষে তিনি আমাকে ডেকে পাঠালেন আমি তার তাঁবুতে প্রবেশ করলাম দেখি দামেস্ক থেকে অনেক ফলমূল উপর ঢুকে এসেছে আমাকে বললেন আমিরদেরকে ডেকে নিয়ে আসো তারা ফলমূল গ্রহণ করুক জাহির বললেন আমি যে শঙ্কায় ছিলাম এই কথার পর তা দূর হয়ে গেল আমি আমিরদেরকে সুলতানের তাঁবুতে যেতে বললাম তারা ভয়ে ভয়ে উপস্থিত হলেন কিন্তু তারা সুলতানকে প্রসন্ন দেখতে পেলেন ফলে তাদের মাঝে যে ভয় ছিল তা দূর হয়ে গিয়ে স্বস্তি এবং আনন্দ ফিরে এলো তারা যুদ্ধের প্রতিজ্ঞা নিয়ে সুলতানের তাবু থেকে বেরিয়ে এলেন তাদের দেখে মনে হলো যেন কিছুই ঘটেনি সুলতানের ধৈর্য এবং সহনশীলতার প্রতি লক্ষ্য করুন এরকম ধৈর্য ছিল তার দৃষ্টান্ত বিরল আল্লাহ তার প্রতি রহম করুন নবম পরিচ্ছেদ সৌজন্য এবং শিষ্টাচার নবী কমিম সাল্লু আলহ্লাম বলেছেন আমি মহৎ চরিত্রের পূর্ণতা বিধানের জন্য প্রেরিত হয়েছি সুনানুল বাই হাকি হাদিস নাম্বার বিশ হাজার পাঁচশো সুলতানের সঙ্গে যখন কোনো ব্যক্তি মুসাফা করতেন তিনি তার হাত ছেড়ে দিতেন না যতক্ষণ না তিনি মুসাফার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন এবং হাত ছাড়ছেন সুলতান ছিলেন অত্যন্ত এবং অত্যন্ত লাজুক প্রকৃতির অতিথিদের জন্য তিনি ছিলেন হাস্যোজ্জ্বল এবং উদার কোনো অতিথিকে না খাইয়ে বিদায় দিতেন না কোনো মেহমান বা আগন্তক তার কাছ থেকে কিছু চাইলে অবশ্যই তিনি তা দিতেন প্রতিনিধি এবং দুধদের তিনি সম্মান করতেন বিধর্মী হলেও এখানে একটি ঘটনা উল্লেখ করা যায় পাঁচশো অষ্টাশি হিজড়ির সাওয়াল মাস অক্টোবর নভেম্বর এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দ শান্তি চুক্তি সম্পন্ন হওয়ার পর তিনি আলকুদস থেকে দামেস্কে যাওয়ার প্রস্তুতি নিলেন এ সময় অপ্রত্যাশিতভাবে অ্যান্তাকিয়া বা এনটিওকের প্রিন্স এলেন হঠাৎ সুলতান দেখতে পেলেন তার দাবর দরজার সামনে প্রিন্স দাঁড়িয়ে আছে প্রিন্স সুলতানের সঙ্গে পথে দেখা করলেন এবং তার কাছে কিছু সাহায্য প্রার্থনা করলেন সুলতান তাকে আমাক এলাকাটি ফিরিয়ে দিলেন পাঁচশো চৌরাশি হিস্রিতে সমুদ্র উপকূলীয় অঞ্চল জয় করার সময় সুলতান প্রিন্সের অধিকারে থাকা আমাক এলাকাটিও জয় করেছিলেন একবার দেখলাম সুলতানের কাছে সাইদা বা সাইডনের শাসক এলেন তিনি তখন নাসেরাই ছিলেন তিনি তাকে অত্যন্ত সম্মান এবং সমাদর করলেন তার সঙ্গে খাবার খেলেন তাকে ইসলাম গ্রহণের দাওয়াত দিলেন অন্য কোনোভাবে নয় তার সাথে ইসলামের সৌন্দর্য তুলে ধরলেন এবং তাকে উদ্বুদ্ধ করলেন মাশায়েক আলে মোলামা গুণী এবং সম্মানিত ব্যক্তিবর্গ যখন সুলতানের কাছে আসতেন তিনি তাদের প্রতি মনোযোগ দিতেন এবং সম্মান প্রদর্শন করতেন সুলতান আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন সেনা শিবিরের পাশ দিয়ে যে সকল পরিচিত শায়েখ এবং আলেম যাবেন আমরা যেন তাদের ব্যাপারে উদাসীন না থাকি বরং তাদেরকে তার কাছে উপস্থাপন করি তাকে সৌজন্য এবং সম্মান প্রদর্শনের সুযোগ করে দিই পাঁচশো চুরাশি হিজড়িতে আমাদের কাছে একজন ব্যক্তি এলেন যিনি ইলম এবং তাসাউফের সমন্বয়ে ঘটিয়েছিলেন তিনি অত্যন্ত সম্মানিত মানুষ ছিলেন তার পিতা তা ব্রিজের অধিপতি ছিলেন তা ব্রিজ আজারবাইজানের একটি শহর তিনি তার পিতার পথে হাঁটেননি তার পেশা গ্রহণ করেননি জ্ঞান চর্চা এবং অন্যান্য কাজে ব্যপৃত হয়েছেন ইত্যাবসরে তিনি হজব্রত পালন করতে এবং বাইতুল মুকাদ্দাস পরিদর্শনের জন্য এখানে এসেছিলেন তিনি যখন শহর ঘুরে দেখলেন সুলতানের কীর্তিগুলো পরিদর্শন করলেন তার মনে সুলতানের সঙ্গে সাক্ষাৎ করার আশঙ্কা জাগ্রত হল ফলে তিনি আমাদের সেনা শিবিরে এলেন এবং অপ্রত্যাশিতভাবে আমার তাঁবুতে এসে উপস্থিত হলেন আমি তার সঙ্গে সাক্ষাৎ করলাম তাকে অভিনন্দন জানালাম তিনি আমার কাছে কী কারণ এসেছেন জিজ্ঞেস করলাম তিনি বললেন সুলতানের সুন্দর এবং প্রশংসনীয় কীর্তিগুলো দেখার পর তার সঙ্গে সাক্ষাতের প্রবল ইচ্ছা হয়ে উঠেছে আমি রাতেই সুলতানকে ওই ব্যক্তির আগমনের সংবাদ জানালাম সুলতান তাকে ডেকে পাঠালেন তার থেকে হাদিস শুনলেন তিনি সুলতানের প্রশংসা করলেন আরও বেশি কল্যাণকর কাজ করার জন্য উদ্বুদ্ধ করলেন আমার সঙ্গেই তিনি সুলতানের কাছ থেকে বেরিয়ে এলেন আমি রাত্রি রাত্রিযাপন করলাম আমরা ফজরের নামাজ আদায় করলাম নামাজের পরপরই তিনি চলে যাওয়ার জন্য আমার কাছ থেকে বিদায় নিতে চাইলেন আমি তাকে অনুরোধ করলাম সুলতানের কাছ থেকে বিদায় নিয়ে যেতে কিন্তু তিনি বললেন না আমার প্রয়োজন শেষ সুলতানের সঙ্গে দেখা সাক্ষাৎ করা ছাড়া আমার কোনো উদ্দেশ্য ছিল না সেটা হয়ে গেছে এখন তিনি রওনা হয়ে গেলেন কয়েকদিন পর সুলতান আমাকে লোকটির সম্পর্কে জিজ্ঞেস করলেন আমি তার চলে যাওয়া সম্পর্কে বললাম তিনি খুবই অসন্তুষ্ট হলেন কিভাবে আমি তাকে লোকটির চলে যাওয়ার সংবাদ না জানিয়ে থাকলাম বললেন এমন একজন ব্যক্তি আমার সঙ্গে সাক্ষাৎ করলেন এবং চলেও গেলেন অথচ আমি তার প্রতি কোনো সৌজন্যতা দেখাতে পারলাম না এটা কেমন হলো সুলতান কিছুতে এটা মেনে নিতে পারছিলেন না বাধ্য হয়ে আমি দামিস্কের কাজী মহিউদ্দিনের কাছে পত্র লিখলাম চিঠির সঙ্গে ওই ব্যক্তির উদ্দেশ্যে একটি চিরকুট লিখলাম চিঠিতে আমি মহিউদ্দিনের কাছে ওই ব্যক্তির অবস্থা সম্পর্কে জানতে চাইলাম চিরকুটটি তার কাছে পৌঁছে দিতে বললাম চিরকুটে আমি তাকে জানালাম যে সুলতানের সঙ্গে সাক্ষাৎ না করে যাওয়াতে তিনি বেশ অসন্তুষ্ট হয়েছেন তার সঙ্গে আমার যে বন্ধুত্ব তৈরি হয়েছে তার দাবিতে আমি তাকে পুনরায় আসার জন্য বিনীত অনুরোধ জানালাম আমাকে কিছু টের পেতে না দিয়ে তিনি একদিন উপস্থিত হলেন আমি সুলতানকে চিরকুট লিখে তার আগমনের সংবাদ জানালাম তিনি আমাকে লিখলেন তুমি তাকে সঙ্গে করে আমার কাছে এসো আমি তাই করলাম সুলতান তাকে অভিনন্দন জানালেন তাকে পেয়ে বেশ আনন্দিত হলেন তার সঙ্গে একান্তে সময় কাটালেন কয়েকদিনের জন্য তাকে নিজের কাছে রাখলেন বিদায় জানানোর সময় একটি সম্মানসূচক জামা দিলেন উপযুক্ত বাহন পরিবার পরিজন আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের জন্য প্রচুর জামা কাপড় দিলেন পাথেয় হিসেবে বেশ টাকা পয়সা দিলেন রওনা হওয়ার সময় লোকটি সুলতানের প্রতি যার পরনার কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন তার কল্যাণের জন্য প্রার্থনা করলেন একবার সুলতানের সামনে এক খ্রিস্টান বন্দীকে উপস্থিত করা হলো সে ভীত হয়ে পড়েছিল তার প্রতিটি আচরণে আতঙ্ক প্রকাশ পাচ্ছিল দোভাষী তাকে জিজ্ঞেস করলো তুমি কেন এত ভয় পাচ্ছ আল্লাহ তালা তার মুখ থেকে এর জবাব বের করে দিলেন সে বলল এই চেহারাটি দেখার পূর্বে আমি ভীত সন্তুষ্ট ছিলাম কিন্তু তাকে দেখার পর তার সামনে উপস্থিত হওয়ার পর আমার দৃঢ় বিশ্বাস জন্মেছে যে আমার কোনো ধরনের ক্ষতি হবে না এই কথাটি শোনার পর সুলতান নরম হয়ে গেলেন বন্দিটির প্রতি অনুগ্রহ করলেন তাকে মুক্তি দিয়ে দিলেন আমি একদিন সুলতানের সঙ্গে ফিরিঙ্গি শিবিরের দিকে যাচ্ছিলাম তার কাছে কয়েকজন পাহারাদের এলো তাদের সঙ্গে এক ভীত সন্ত্রস্ত্র মহিলা মহিলাটি বিলাপ করে বলছিল এবং বুক চাপড়াচ্ছিল একজন পাহারাদার বলল এই মহিলাটি খ্রিস্টানদের কাছ থেকে এসেছে এবং আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছে আমরা তাকে নিয়ে এসেছি সুলতান দোভাষীকে বললেন মহিলাটির ঘটনা কি তা জিজ্ঞেস করতে মহিলাটি বলল গত রাতে কিছু মুসলিম চোর আমার তাঁবুতে প্রবেশ করে এবং আমার শিশু মেয়েটিকে চুরি করে নিয়ে যায় আমি গতকাল রাত থেকে আজ পর্যন্ত আর্তনাদ করছি একজন দাস বলল সুলতান অত্যন্ত দয়ালু মানুষ আমরা তোমাকে তার কাছে নিয়ে যাই তুমি তোমার মেয়েকে তার কাছে প্রার্থনা করো তারাই আমাকে আপনার কাছে নিয়ে এসেছে আমি আপনার কাছে আমার মেয়েকে চাই মহিলাটির কথা শুনে সুলতান অত্যন্ত মর্মাহত হলেন তার চোখে পানি চলে গেল তিনি এক সৈনিকদের দিলেন কে বাচ্চাটিকে কিনেছে সে তা খুঁজে বের করে এবং যে কোনো মূল্যে পরিশোধ করে বাচ্চাটিকে নিয়ে আসবে সুলতান মহিলাটির কাছ থেকে সকাল থেকে এ পর্যন্ত যা যা ঘটেছে সব শুনলেন কিছুক্ষণ পরেই ওই অশ্বারোহী বাচ্চাটিকে কাঁধে নিয়ে উপস্থিত হলো মহিলাটির দৃষ্টি বাচ্চাটির উপরে পড়তে সে মাটিতে লুটিয়ে পড়লো এবং মাটিতে মুখ ঘুষতে থাকল তার এই কর্মকাণ্ড দেখে অন্যদের চোখও সুসিক্ত হলো মহিলাটি তার চেহারা আকাশের দিকে ফেরালো এবং কী যে বললো তা আমরা বুঝলাম না মেয়েটি তার কাছে ফিরিয়ে দেওয়া হলো সে তাকে কোলে নিয়ে তাদের সেনা শিবিরের দিকে ফিরে গেল সুলতান তার কর্মচারীদের শারীরিক শাস্তি প্রদানে ঘোরতর বিরোধী ছিলেন চরম খেয়ানত বা অপরাধ করলেও একবার তার রাজকোষ থেকে মিশরীয় স্বর্ণ মুদ্রা ভর্তি দুটো থলি চুরি হয়ে গেল দেখা গেল স্বর্ণ মুদ্রার জায়গায় তামার মুদ্রাভর্তি দুটি থলে রেখে দেওয়া হয়েছে সুলতান যারা দায়িত্বশীল ছিল তাদেরকে কেবল কাছ থেকে বরখাস্ত করলেন কোনো শাস্তি দিলেন না পাঁচশো তিরাশি হিত্তিনের যুদ্ধে কিরকের নৃপতি প্রিন্স আরনাথ রেনাল্ড অফ চ্যাটিলন এবং উপকূলীয় এলাকার ফিরিঙ্গি শাসক গাই অফ লুজিংনকে বন্দি করা হয়েছিল হিত্তিনের যুদ্ধ একটি প্রসিদ্ধ ঘটনা ইনশাআল্লাহ যথাস্থানে হিত্তিনের যুদ্ধ সম্পর্কে আলোচনা করা হবে সুলতান এ দুজনকে তার কাছে উপস্থিত করার নির্দেশ দিলেন তাদের উপস্থিত করা হলো। আরনাদ ছিল এক অভিশপ্ত এবং ভয়াবহ কাফের প্রচণ্ড হিংস্র এবং নিঃশংস মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে শান্তি চুক্তি চলার সময় আরনাদ বিশ্বাসঘাতকতা করে একটি মুসলিম কাফেলার উপর আক্রমণ চালায় কাফেলাটি মিশর থেকে এসেছিল এবং তার এলাকার ভিতর দিয়ে যাচ্ছিল সে তাদেরকে ধরে নিয়ে যায় এবং তাদের উপর চরম নির্যাতন চালায় কয়েকজনকে মাটির ছোট গর্তে আটকে রাখে কয়েকজনকে সংকীর্ণ লৌহপিঞ্জরে আটকে রাখে এ সকল মুসলিম আরনাথের শান্তি চুক্তির বিষয়টি স্মরণ করিয়ে দেয় আরনাথ অহমিকার সঙ্গে বলে তোর মোহাম্মদকে বল তোদেরকে উদ্ধার করে নিয়ে যেতে এই দুঃসংবাদটি সুলতানের কানে পৌঁছে সুলতান প্রতিজ্ঞা করেন যে আল্লাহ তালা যদি তাকে আরনাথের বিরুদ্ধে বিজয় দান করেন তবে তিনি তাকে নিজ হাতে মৃত্যুদণ্ড দেবেন হিত্তিনের যুদ্ধে আল্লাহ আলা মুসলিমদেরকে বিজয় দান করেন সুলতান তার প্রতিজ্ঞা রক্ষার্থে আরনাথকে মৃত্যুদণ্ড দেওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হন ফলে খ্রিস্টান শাসক এর সঙ্গে তাকে উপস্থিত করা হয় গায়ে জানান যে তিনি তার এক পাত্র পানীয় বা বরফ মিশ্রিত জল উপস্থিত করা হয় গায়ে তা থেকে পান করে এবং পাত্রটি আরনাথের দিকে বাড়িয়ে দেয় সুলতান তখন দোভাষীকে বলে তুমি গায়েকে বলো আপনি আরনাথকে পানি পান করিয়েছেন আর আমার ব্যাপারে এই যে আমি তাকে আমার পক্ষ থেকে কিছুই পান করাবো না কিছুই খাওয়াবো না এই কথা দ্বারা সুলতান বুঝাতে চেয়েছিলেন যে ব্যক্তি তার পক্ষ থেকে আপ্যায়ন গ্রহণ করবে তাকে শাস্তি দেওয়া তার সৌজন্য এবং মানুষত্ব বিরোধী অপরাধ এরপর সুলতান শপথ রক্ষার্থে নিজ হাতে আরদানের গর্দানে আঘাত করেন এই ঘটনার পর সুলতান নিজে ধর থেকে মস্তক বিচ্ছিন্ন করেননি বরং সৈনিকেরা সে কাজটি কর সম্পন্ন করে আন্নাতের মস্তক কেটে দামেস্কে নিয়ে যাওয়া হয় যাদেরকে সে বন্দি করে নিয়ে গিয়েছিল তাদের সামনে তার মস্তকটি একটি মাঠে টানাহেসরা করা হয় এই ঘটনার পর সুলতান আক্কা দখল করে নেন ওখানে যত বন্দি ছিল সবাইকে তিনি উদ্ধার করেন প্রায় চার হাজার বন্দি ছিল ওখানে তাদের সবাইকে তিনি নিজ এলাকায় পরিবারের কাছে যাওয়ার মতো পথ খরচ দিয়ে দেন এসব কিছু আমি বহুসংখ্যক মানুষের থেকে শুনেছি আমি নিজে ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না সুলতান ছিলেন অত্যন্ত সামাজিক তার সঙ্গে কথা বলে সবাই আনন্দ পেত সুলতান আরবদের বংশধরা ঘটনাবলী তাদের জীবন পদ্ধতি এবং আচরণ সম্পর্কে সম্যজ্ঞাত ছিলেন এমনকি বিখ্যাত ঘোড়ার বংশধারাও তার নখ দর্পণে ছিল দুনিয়ার আশ্চর্য ও অভিনব ঘটনা বলি তিনি জানতেন তার মজলিসে উপস্থিত ব্যক্তিরা তার কাছ থেকে এমন অনেক ঘটনা শুনতে পেত যা অন্য কারো থেকে শুনতে পেত না সুলতানের চরিত্র ছিল শ্রেষ্ঠ প্রত্যেককে তিনি কুশল জিজ্ঞেস করতেন অসুস্থকে অসুস্থতা ও কী চিকিৎসা নিচ্ছে সে সম্পর্কে জিজ্ঞেস করতেন তার খাবার ও পথ্য সম্পর্কে জিজ্ঞেস করতেন জানতে চাইতেন অবস্থা আগের মতোই আছে কি না পরিবর্তন হয়েছে সুলতানের ছিল পরিচ্ছন্ন এবং পবিত্র কেউ তার সামনে মন্দ কথা বলতে পারত না তিনি তার কানকেও পবিত্র রাখতেন ফলে খারাপ কথা শুনতেন না খারাপ কথার জবাবও দিতেন না তার জিহবাই ছিল পবিত্র আমি কোনোদিন তাকে গালে দিতে দেখিনি তার কলমও ছিল পবিত্র তিনি তার কলম দ্বারা জীবনে এমন কোনো কিছু লেখেননি যা মুসলিমদের কষ্টের কারণ হয়েছে তিনি কথা দিলে কথা রাখতেন প্রতিজ্ঞা ভঙ্গ করতেন না সুলতানের কাছে কোনো এতিম বা অনাথকে উপস্থিত করা হলে তিনি তান্ত স্নেহ ও ভালোবাসা প্রকাশ করতেন তার মন জয় করার চেষ্টা করতেন তাকে উপহার দিতেন তার দুঃখ দূর করার চেষ্টা করতেন এই এথিমের পরিবারের উপযুক্ত কেউ থাকলে তাকে তার কাছে সুপর্দ করে দিতেন অন্যথায় প্রয়োজনীয় অর্থ সম্পদ দিয়ে অন্য কারো দায়িত্বে দিতেন যিনি এথিমের লালন পালন করবেন এবং তাকে আদব আখালাক শেখাবেন সুলতান কোনো বৃদ্ধ লোককে দেখলে তার প্রতি দয়াদ্র হয়ে পড়তেন তার সঙ্গে ভালো ব্যবহার করতেন তাকে হাদিয়া দিতেন আল্লাহ তালা সুলতানকে তার সন্তুষ্টি এবং রহমতের আশ্রয়ে উঠিয়ে নেওয়া পর্যন্ত তিনি এমন চরিত্রের অধিকারী ছিলেন সুলতানের আখলাখ সৃষ্টাচার ও চারিত্রিক গুণাবলী সামান্য বিবরণ দিয়ে শেষ করলাম পাঠকের বিরক্তির কথা ভেবে আলোচনায় আর দীর্ঘ করছি না আমি কেবল তাই লিখেছি যা আমি নিজে দেখেছি অথবা কোনো বিশ্বস্ত ব্যক্তি আমার কাছে বর্ণনা করেছেন আমি তার সত্যতা যাচাই করতে পেরেছি যতদিন আমি সুলতানের সহচর্যে ছিলাম এসব ঘটনা আমার চোখের সামনেই ঘটছে যারা তার সঙ্গে আমার চেয়ে আরও বেশি সময় কাটিয়েছে এবং তার খেদমত করেছে তারা যা দেখেছে সে তুলনায় আমার দেখা সামান্যই বলতে হবে তবে তবে আমি যা বর্ণনা করেছি সুলতানের চারিত্রিক এবং নৈতিক পবিত্রতা বুঝতে বুদ্ধিমানের জন্য এতটুকুই যথেষ্ট এখানেই আমার গ্রন্থের প্রথম অংশের সমাপ্তি জানছি দ্বিতীয় অংশ শুরু করতে যাচ্ছি দ্বিতীয় অংশে আমি সুলতানের অবস্থার পরিবর্তন সমূহ যুদ্ধ এবং বিজয়ের বর্ণনা দিব আল্লাহ তালা তার আত্মাকে প্রশান্ত করুন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি আর এখানেই শেষ হচ্ছে সালাহ পঞ্চম খণ্ড যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা দুটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং কমেন্ট করে জানান আমাদের অডিও বুক সিরিজ আপনাদের কেমন লাগছে কী কী ধরনের পরিবর্তন আনা প্রয়োজন সাথেই থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী এপিসোডে